ভোটার হিসেবে করছেন ভোটাররা জগুপার থেকে বেছে নিতে চান নগর পিতা হিসেবে একুশ দিনের জমজমাট প্রচার প্রচারণায় ভোটারদের কাছে পৌঁছানোর চেষ্টা করেছেন প্রার্থীরা নানা প্রতিশ্রুতির ফুল ঘোষণা করেছেন নিজেদের ইশতেহার কি ছিল নির্বাচন কমিশনে দেয়া প্রার্থীদের হলফনামায় আর কোন বিষয়গুলো গুরুত্ব পেয়েছে তাদের ইশতেহারে জানাচ্ছেন সজল দাস ঢাকা উত্তর ও দক্ষিণে মেয়র পদে লড়ছেন মোট তেরো প্রার্থী নির্বাচন কমিশন সূত্রে হেভিওয়েট চার প্রার্থীর হলফনামায় দেখা গেছে ঢাকা দক্ষিণের আওয়ামী লীগ প্রার্থী শেখ ফজলেন এল তাপস এলএলবিতে স্নাতক এবং ব্যারিস্টার অ্যাট ল করেছেন তিনি সুপ্রিম কোর্টের আইনজীবী হলফনামার তথ্য অনুসারে তার বছরে মোট আয় নয় কোটি একাশি লাখ আটত্রিশ হাজার ছেচল্লিশ টাকা উত্তরের আওয়ামী লীগ প্রার্থী ব্যবসায়ী নেতা আতিকুল ইসলাম বিকম্পাস হলফনামার তথ্যমতে এই ব্যবসায়ীর বার্ষিক আয় এক কোটি উনত্রিশ লাখ আটষট্টি হাজার টাকা অবিভক্ত ঢাকার প্রয়াত মেয়র সাদেক হোসেন খোকার ছেলে দক্ষিণের বিএনপি প্রার্থী ইশরাক হোসেন হলফনামা অনুসারে বিভিন্ন উৎস থেকে ইশরাকের বার্ষিক আয় একানব্বই লাখ আটান্ন হাজার পাঁচশো নয় টাকা ইনফরমেশন সিস্টেমস টেকনোলজির ওপর এমএসসি ডিগ্রি নিয়েছেন বিএনপির উত্তরের প্রার্থী তাবিথ হাওয়াল গত পাঁচ বছরে তাবিথের ব্যবসা প্রতিষ্ঠান আয় ও সম্পদ বেড়েছে বেড়েছে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ঋণও একুশ দিন জমজমাট প্রচারণা চালিয়েছেন প্রার্থীরা ঘোষণা করেছেন নিজেদের ইশতেহার যেখানে তুলে ধরেছেন সিটি কর্পোরেশনের উন্নয়নে নিজেদের পরিকল্পনা সুস্থ সচল ও আধুনিক ঢাকা এই তিন বিষয়কে প্রাধান্য দিয়ে আটত্রিশ প্রতিশ্রুতি সংবলিত ইশতেহার ঘোষণা করেছেন উত্তরের আওয়ামী লীগ প্রার্থী আতিকুল ইসলাম নির্বাচনে জয়ী হলে নগর সরকার গঠন করার কথা বলেছেন উত্তরের বিএনপির প্রার্থী তাওয়াল ঢাকাকে ইন্টেলিজেন্ট শহর বানানোর পরিকল্পনার কথাও বলেন তিনি ঢাকা দক্ষিণের নৌকার প্রার্থী ব্যারিস্টার ফজলেনু তাপসের ইশতেহারে রয়েছে পাঁচ রূপরেখা রূপকল্প দু এর আলোকে উন্নত ঢাকা গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি তেরো দফায় ইশতেহার ঘোষণা করেছেন দক্ষিণে বিএনপির প্রার্থী ইশরাক হোসেন দুর্নীতিমুক্ত প্রাতিষ্ঠানিক সেবা বিশ্বমানের বাসযোগ্য অত্যাধুনিক ঢাকা গড়ে তোলার প্রতিশ্রুতি তার দেশের বৃহৎ দুই রাজনৈতিক দলের হেভিওয়েট এই প্রার্থী ছাড়াও নিজেদের ইশতেহার ঘোষণা করেছেন উল্লেখযোগ্য অন্য প্রার্থীরাও দুর্নীতি ও দূষণমুক্ত ঢাকা গড়ার প্রত্যয়ে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের ঢাকা উত্তর ও দক্ষিণ সিটির মনোনীত মেয়র প্রার্থীরা এছাড়া ইশতেহার ঘোষণা করেছেন ঢাকা দক্ষিণে জাতীয় পার্টির প্রার্থী মোহাম্মদ সাইফুদ্দিন এবং উত্তরের সিপিবি প্রার্থী সাজেদুল হক রুবেল সজল দাস নিউজ ঢাকা